প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা বায়ুর অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা ইতিপূর্বে বায়ুর সম্পর্কে অনেক কিছু জেনেছো, বায়ুর যে বিভিন্ন উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কেও তোমরা জেনেছো, আমরা সেগুলো কি কি কাজে ব্যবহার করি। তা আজকে আমরা এই বায়ুর দূষণ কিভাবে হয়, বায়ু দূষণ কেন হয় এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায়, আমরা আজকে সে সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের পাঠ, বায়ু কেন দূষিত হয়। আচ্ছা বন্ধুরা, তোমরা তো বায়ুর বিভিন্ন উপাদান কি কি কাজে ব্যবহার করা হয় সেটা জেনেছো। বন্ধুরা বলতে পারবে বায়ুর কোন কোন উপাদান আমরা ব্যবহার করি? হ্যাঁ, ঠিকই বলেছো। বায়ুর গ্যাসীয় উপাদান যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আমরা এগুলো ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা বলো তো, কোমল পানীয়তে কোন গ্যাস ব্যবহার করা হয়? হ্যাঁ ঠিক বলেছ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। উদ্ভিদের খাদ্য তৈরিতে আমাকে প্রয়োজন, তাহলে আমি তাকে কে বলতে পারবে? তাহলে কি আমি নিজেই? না বন্ধুরা, এটা হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। আমরা আগেই জেনেছিলাম উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এবং অক্সিজেন ছেড়ে দেয়, আর সেই অক্সিজেন আমরা আবার গ্রহণ করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো গাড়ি থেকে কি বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। এই যে ধোঁয়াটা কোথায় মিশে যাচ্ছে, বায়ুতে, আর এভাবেই কি হচ্ছে, বায়ুটা দূষিত হচ্ছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে আমরা বুঝলাম গাড়ি থেকে যে ধোঁয়া বের হয় তাতে বায়ু দূষিত হয়। এখানে কি দেখতে পাচ্ছ, আগুন জ্বালানো হয়েছে, কাঠ, কাঠ পোড়ানো হচ্ছে, এতে ধোঁয়া সৃষ্টি হয়েছে। তাহলে আগুন জ্বালালেও কি হয়, যে ধোঁয়া হয় তাতেও বায়ু দূষিত হয়। এরকম দেখো আরো একটা স্লাইড আছে, কি আছে আমরা দেখি। এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা দেখে বুঝতে পারছো তোমরা, এটা একটা কারখানার ছবি, এটা একটা কারখানার ছবি, যে কোনো কারখানা হতে পারে। তাহলে কারখানায় কি হয়, এই যে এরকম পাইপ থাকে, পাইপ দিয়ে কি হয়, ধোঁয়া বের হয়। এই যে কারখানা থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের বায়ুটা দূষিত হচ্ছে। শুধু কিন্তু ধোঁয়া না, এই কারখানা থেকে কিন্তু অনেক ধরনের আবর্জনা, বর্জ্য পদার্থ, মানে যেটা প্রয়োজন না সেরকম জিনিসপত্র কিন্তু ফেলে দেওয়া হচ্ছে, সেখান থেকেও কিন্তু আমাদের বায়ুটা দূষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি, এই ছবিটাতে কি হচ্ছে, একজন লোক ধূমপান করছে, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোমাদের যদি কোনো নিকটাত্মীয় ধূমপান করে তাহলে তাকে নিষেধ করবে যে ধূমপান করা ক্ষতিকর। আর এই ধূমপানের কারণে কি হচ্ছে, এই যে ছবিতে দেখো তোমরা, ওই সিগারেট থেকে কি হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়াটা আমাদের বায়ুতে মিশে যাচ্ছে, আর এভাবেই বায়ুটা দূষিত হয়। পাশে একজন তোমাদের মতোই একটা শিশু, সে কি করছে, নাক চেপে রাখছে। কিন্তু নাক চেপে রাখলে কি হবে, হবে না। আমাদের করতে হবে কি, ধূমপান বর্জন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম যে বায়ু কিভাবে কিভাবে দূষিত হয়, ঠিক আছে। আমরা আবার একবার একবারে দেখে নেই কিভাবে বায়ু দূষিত হয়। আগুনের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ধূমপান থেকে এবং গাড়ির ধোঁয়া, এভাবে বায়ু দূষিত হয়। তোমরা কি বায়ু দূষণটা কিভাবে হয় বুঝতে পেরেছো তো? এই যে বায়ু দূষণ হয়, বায়ু দূষণের ফলে কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। এর মধ্যে কি কি হয়, যেমন কাশি হয়, তারপরে যারা ধূমপান করে তারা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়। এছাড়াও আরও অনেক ধরনের জটিল রোগ তৈরি হয়, এমনকি হৃদরোগ হয়ে থাকে। এতক্ষণ আমরা দেখলাম গাড়ির ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, আগুন জ্বালালে যে ধোঁয়া হয় তা থেকে বায়ু দূষিত হয়, ঠিক আছে, মনে থাকবে তো তোমাদের? আচ্ছা তাহলে এই যে বায়ু দূষিত হচ্ছে, তাহলে আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। তাহলে তো চিন্তা করো,
কি করা যেতে পারে? তাহলে বায়ু দূষণ কমানোর জন্য বা প্রতিরোধ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে গাড়ি থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে সেটা বন্ধ করতে হবে। পাশাপাশি যদি দূরত্ব কম হয় তাহলে আমরা গাড়িতে না চড়ে পায়ে হেঁটে যাব, কিংবা সাইকেল ব্যবহার করব। তাহলে কি বায়ু দূষণ কমানো যাবে না? ওকে, এছাড়া আর কি ছিল? কলকারখানা থেকে যে ধোঁয়া বের হয় তাতেও বায়ু দূষিত হয়। তাহলে আমাদের দেশে যত কলকারখানা আছে, কলকারখানা মালিকদের কি করতে হবে? যাতে বায়ু দূষণ না হয় সেই ব্যবস্থা তাদেরকে নিতে হবে। সেজন্য আমাদেরকেও সচেতন হতে হবে এবং সরকার তো প্রয়োজনীয় ব্যবস্থা নিবেই। আরেকটা কাজ করতে হবে, আমাদের আশেপাশে যারা আছে যারা ধূমপান করে তাদেরকে অনুরোধ করতে হবে যে ধূমপান করবেন না। আমরা এতক্ষণ বায়ু দূষণ সম্পর্কে যে আলোচনা করলাম, তোমরা এবার তোমার বইয়ের 41 পৃষ্ঠা বের করো। বের করেছ, ধন্যবাদ। এবার একটু দেখো, বইয়ের সাথে মিলিয়ে নাও। বায়ু দূষণ, বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। তাহলে বায়ু দূষণ কিভাবে হচ্ছে? বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। এই গন্ধটা বুঝতে পেরেছ তো? অনেক সময় মরা জীবজন্তু যখন পড়ে থাকে সেখান থেকে কি গন্ধটা খুব বিশ্রী লাগে না? তখন কি তোমাদের ভালো লাগে? এটাই কিন্তু বায়ু দূষণ। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন, যে কথা একটু আগেই বলেছিলাম যে হৃদরোগ হয়ে থাকে, তাই না? বায়ু দূষণের কারণ, বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে, আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ুও দূষিত হয়। সিগারেট খেলে যে শুধু বায়ু দূষিত হয় তা কিন্তু না, যে খাচ্ছে তার ক্ষতি হচ্ছে, তার পাশে যে থাকছে, যার নাক দিয়ে ধোঁয়াটা ঢুকছে সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য তোমাদের আশেপাশে যারা থাকে ধূমপান করে তাদেরকে তোমরা অনুরোধ করবে যে ধূমপান করবেন না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। তোমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, এতে করেও কি হয়? বায়ু দূষিত হয়। এবং অনেকে দেখা যায় গ্রাম অঞ্চলে কি করে, খোলা জায়গায় টয়লেট করে, তাই না? এটা কি ঠিক? ঠিক না। তাহলে আমাদের কি করতে হবে? এই জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে যাতে বায়ু দূষণ না হয়। ঠিক আছে বন্ধুরা, বায়ু দূষণ প্রতিরোধ, মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের বইয়ের নিচে একটা ছক আছে, লক্ষ্য করেছ? তোমাদের তোর সামনে নিশ্চয়ই খাতা কলম আছে, একটু খাতা কলম নাও। বায়ু দূষণ রোধে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এতক্ষণ এ নিয়ে আলোচনা করেছি, তো তোমরা এই কাজটা করবে, বায়ু দূষণ রোধে আমরা কি করতে পারি। তোমাদের জন্য 2 মিনিট সময়, তোমরা এর মধ্যে লিখে ফেলো। ধন্যবাদ, নিশ্চয়ই লিখে ফেলেছ। তাহলে আমি বলছি তোমরা মিলিয়ে নাও। অযথা আগুন জ্বালাবো না, ধূমপান করা যাবে না, কলকারখানার কালো ধোঁয়া বন্ধ করতে হবে, গাড়ির কালো ধোঁয়া বন্ধ করতে হবে, সম্ভব হলে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করতে হবে। এভাবেই আমরা কি করতে পারি? বায়ু দূষণ রোধ করতে পারি। তাহলে এতক্ষণ আমরা বায়ু দূষণ কীভাবে হয়, বায়ু দূষণ কীভাবে রোধ করা যায় সে নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই এটা জানতে পেরেছ এবং বলতে পারবে এবং নিজেদের জীবনে এটা প্রয়োগ করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। তাহলে তোমাদের বাড়ির কাজ হলো, 1 নম্বর কীভাবে বায়ু দূষিত হয়, 2 নম্বর বায়ু দূষণ প্রতিরোধ করা প্রয়োজন কেন, 3 নম্বর বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কী, 4 নম্বর দূষিত বায়ু আমাদের কি ক্ষতি করে, 5 নম্বর বায়ুতে কীভাবে দুর্গন্ধ ছড়ায়। বাড়ির কাজগুলো তোমরা সুন্দরভাবে করবে, প্রয়োজনে তোমার বাবা মা বা বড় ভাই বোনের সহযোগিতা নিবে এবং বিদ্যালয় খুললে তোমার বিজ্ঞান শিক্ষককে দেখাবে।
ঠিক আছে, সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। Hello students, how are you? I hope you are fine. Let's look back on Shagor's week. What does Shagor do on his weekdays? Okay, at first I'm going to read the whole text again. I'm going to read the whole text. Okay, so please open your book. On weekdays, Shagor gets up at 6 in the morning. He first says his prayers. Then he goes to his grandfather and studies Bangla and English with him. He and his sister have breakfast at 8 o'clock. Shagor gets dressed after breakfast and leaves for school at 9 o'clock because school starts at 10 o'clock. In the evening, Shagor does his homework. He loves Bangla. It's his favorite subject. After he does his homework, Shagor spends time with his grandparents. He and his family have dinner at 9 p.m. Then he goes to bed at 10 p.m. On weekends, Shagor visits his aunt and uncle in the afternoon. He and Kea play in the park with their cousins. In the evening, he watches TV and reads stories to Kea. At night, he goes to bed at 11 o'clock. Okay, students. At first, I repeat one sentence. So, I'm going to write the two sentences on the board. On weekdays, Shagor gets up at 6 in the morning. And then at night he goes to bed at 11 o'clock. Now, please look at the sentences. I have underlined two words. Please look at these. In, at. The words are in, at. Today, you are going to learn about the time, how to say about the time of the day. Okay? You can see in and at here. I use in before the morning and at before night. Okay? At first, please,
We have to remember the words related to that time of the day. Okay? Please try to remember the words related to time of the day. In, at, these two words. Okay, we often use these two words before time. Okay, now please remember the words of the day. What is related to time? That is morning. Everyone, repeat after me. Morning. Afternoon. Afternoon. Evening. The words morning, afternoon, evening. Another words, that is, okay, noon, night, midnight, midday, the words related to time of the day, that is morning, afternoon, evening, noon, night, midnight and midday. Now we are going to learn what do we use in and at. Okay, for this please open your book, page number 33. Now please look language focus. Language focus, yes. Using in or at for time. Using in or at for time. Okay? You can find the morning, the afternoon, the evening, and before that use in. Okay, and on the next one, midday, night, midnight, you have to use at before them. And you can find two examples here, that is Sagar gets up at 6 o'clock in the morning on weekdays. He goes to bed at 10 o'clock at 9 on weekends. Sorry, on weekdays. Okay students, for the last section, please listen carefully. I'm going to play an audio for you. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. I'm going to repeat the whole audio. Please listen carefully. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. I hope you can understand. And please remember that the blue alphabets on the word are making the exact sounds, that is O. Okay? Oh, so I repeat the whole thing. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. Okay, so you have to long it. Again, listen carefully. One morning, I saw four frogs on the floor. Then I opened the door and there were four more.
Very good. So, you have to practice it at your home. Okay? Now, I'm going to review the whole lesson. Okay? For the specific times, that is 8 o'clock, 8 p.m. or 9 p.m. or the specific time, that is midday, midnight, or the special time, that is night. For this, we have to use at. And for the general times, we have to use in. Like that, in the morning, in the evening, in the afternoon. Okay? And then, what we do on weekdays and what we do on weekends for the specific times. Okay? In the morning, in the afternoon, at night. So, we know when and where we have to use in or at. And what is your homework? Can you remember it? Okay, your homework is how do you spend your weekdays and weekends? So, you have to write a paragraph on that. How do you spend your weekdays and weekends? So, you have to write a paragraph on that. Okay, students? And of course, please don't forget to practice section D. That is, one morning I saw four frogs on the floor. Then I opened the door and there were four more. Okay? Okay, students, stay safe, stay at home, and goodbye. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ভগ্নাংশ এই অধ্যায় থেকে পাঠ নেব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা গণিত বইয়ের 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের 57 পৃষ্ঠায় প্রথমে কিন্তু এই গাণিতিক সমস্যাটি আছে। দেখো কি বলেছে এখানে, 2 ডেসিলিটার রং দ্বারা 18/5 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো? একটু চিন্তা করো তো বন্ধুরা, এটা কিভাবে করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমি দুটো রেখা এঁকেছি, তাই না? প্রথম রেখাটিকে যদি আমরা দেয়াল মনে করি এবং নিচের রেখাটিকে যদি রং ধরে নিই, তাহলে কি রকম হবে? আচ্ছা একটু চিন্তা করো, কি বলেছে? 2 ডেসিলিটার রং দ্বারা 18/5 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। তাহলে 2 ডেসিলিটার, এপাশে আমি কি বলেছি, দেয়াল রং ধরবো, তাই না? তাহলে এখানে যদি শূন্য হয় তাহলে এখানে হবে কত? 1, আর এখানে ধরলাম 2, এটা কি ধরেছি? রং। তাহলে কি লিখে দেব? ডেসিলিটার। তাহলে 2 ডেসিলিটার রং দ্বারা আমি কতটুকু দেওয়াল রঙিন করেছি? 18/5 বর্গমিটার। তাহলে এই যে দেখো 2, আমি ঠিক এর উপরে লিখছি 18/5 বর্গমিটার। এখন আমাকে কি বার করতে হবে বলো তো? বলেছে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে আমাদের 1 ডেসিলিটার কোথায় আছে? এখানে। তাহলে আমাদের এই জায়গাটি কত বর্গমিটার এটা কিন্তু বার করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে একটু চিন্তা করে বলো তো, কি করলে এটা বের করতে পারবো আমরা? লক্ষ্য করো,
2 ডেসিলিটার রং দিয়ে যদি আমরা 18 ভাগ 5 বর্গমিটার দেয়াল রং করতে পারি তাহলে 1 ডেসিলিটার দিয়ে কতটুকু রং করতে পারবো একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক বলেছো, 2 ডেসিলিটার রং দিয়ে যতটুকু রং করা যাবে তার থেকে দেয়াল কিন্তু কম রং করা যাবে। তাহলে কি করতে হবে আমাদের? হ্যাঁ ঠিক বলেছো, ভাগ করতে হবে। তাহলে আমাদের মোট রঙিন দেয়ালকে যদি মোট রং দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেয়াল রঙিন করা যাবে পেয়ে যাব। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে যদি রঙের পরিমাণ দিয়ে আমরা ভাগ দেই তাহলে কিন্তু 1 ডেসিলিটার রং দ্বারা দেয়ালের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, তাই না? তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কতটুকু দেয়ালের ক্ষেত্রফল রং করতে পারবো। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে যদি রঙের পরিমাণ দিয়ে ভাগ দিই তাহলে চলো আমরা গাণিতিক বাক্যটি লিখে ফেলি। মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল আমাদের কত লেখা আছে? হ্যাঁ ঠিক বলেছো, 18 ভাগ 5। চলো আমরা লিখে ফেলি 18 ভাগ 5। তারপর কি বলেছে? ভাগ দিতে হবে কত দিয়ে? রঙের পরিমাণ দিয়ে। আমরা রং করেছি কত দিয়ে? 2 ডেসিলিটার দিয়ে। তাহলে ভাগ হবে 2 দিয়ে, তাই না? দেখো আমাদের গাণিতিক বাক্য কিন্তু আমরা পেয়ে গেছি। তোমরা কিন্তু এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম কিন্তু আগেই জেনেছো, তাই না বন্ধুরা? যখন আমরা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব তখন কি করতে হবে বন্ধুরা, মনে আছে তোমাদের? হ্যাঁ, আমাদের প্রথমে ভগ্নাংশটা ঠিকই থাকবে, সেই ভগ্নাংশের হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটিকে গুণ করে দেব, তাই না? ঠিক বলেছো, চলো আমরা লিখে ফেলি। তাহলে 18 আমাদের লব, আর এখানে আমাদের হর কত আছে? 5। পূর্ণ সংখ্যাকে গুণ করে দেব তাহলে কত হবে দেখো আমাদের? 18। আর হর কত হবে দেখো? 5 গুণ 2, তাহলে কত হবে? 10। দেখো তো আমরা কি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কি না? হ্যাঁ ঠিক বলেছো, 2 দিয়ে কিন্তু আমরা লব এবং হর দুটোকেই ভাগ করতে পারি। তাহলে আমরা প্রথমে লবকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? ঠিক বলেছো, 9। আবার হরকেও যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের হর কত হবে? 5। তাহলে আমরা কি লিখতে পারি? লব হলো কত? 9 ভাগ 5 বর্গ মিটার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2 ডেসিলিটার রং দ্বারা আমরা 18 ভাগ 5 বর্গমিটার রং করেছিলাম। দেখো 1 ডেসিলিটার দিয়ে ঠিক এর অর্ধেক, 18 ভাগ 5-এর অর্ধেক কত? 9 ভাগ 5। দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি, তাই না বন্ধুরা? এবার আমরা 2 নম্বর কাজটির দিকে একটু লক্ষ্য করি। দেখো এখানে কি লেখা আছে? 5 ভাগের 3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3 ভাগের 1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো আবার দুটো রেখাচিত্রের মাধ্যমে যদি আমরা এটা দেখতে চাই তাহলে কি হবে? কি বলেছে? 5 ভাগের 3 বর্গমিটার দেয়াল রঙিন করতে আমার কতটুকু রং লাগবে? 3 ভাগের 1 ডেসিলিটার রং। তাহলে আমরা নিচের রেখাটাকে যদি রং ধরি তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3-এর 1 ডেসিলিটার, তাই না? ডেসিলিটার রং, 3-এর 1 ডেসিলিটার রং দিয়ে কতটুকু রং করা যাবে বলেছে? দেখো 5-এর 3, তাহলে আমাদের এইখানে হবে, তাই না? 5-এর 3 বর্গমিটার, এটা আমাদের এই সমস্যাটির মধ্যে দেয়া আছে। এখন আমাদেরকে কি বার করতে হবে? 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে এখানে যদি 3-এর 1 ডেসিলিটার হয় তাহলে এইখানে কত হবে বন্ধুরা একটু চিন্তা করে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, এখানে হবে 3-এর 2, আর এখানে কত হবে? 3-এর 3। 3-এর 3 হলে কি হয়? 3-এর 3 মানে পূর্ণ 1। তাহলে 1 ডেসিলিটার দ্বারা, তার মানে এখানে হবে 1 ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে আমাদের এই ঘরটা কিন্তু বার করতে হবে, তাই না বন্ধুরা? বুঝতে পেরেছো? এখানে 3-এর 1 হলে এটা 3-এর 2, 3-এর 3। তাহলে লব এবং হর
একই হলে সেটা কিন্তু পূর্ণ এক হয়। তাহলে এক ডেসিলিটার দিয়ে আমার কতটুকু দেয়াল রঙিন করা যাবে? তাহলে আমাদের গাণিতিক বাক্যটি কি হবে? রঙিন দেয়াল পাঁচ ভাগে তিন বর্গমিটার, তাই না? আর কতটুকু রং দিয়ে আমি রং করেছি? তিন ভাগের এক। তাহলে ভাগ তিন ভাগে এক, এই হলো আমার গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি করছি, একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করছি। এখন আমাদের বের করতে হবে এক ডেসিলিটার। চিন্তা করো তো, তিন ভাগের এক ডেসিলিটার রং কতবার নিলে আমার এক ডেসিলিটার রং হবে? চলো আমরা একটু লিখি। তিন ভাগের এক ডেসিলিটার রং কতবার নিলে আমার এক ডেসিলিটার হবে? হ্যাঁ, ঠিক বলেছো, তিনবার নিলে, তাই না? দেখো এই যেখানে লিখেছি তিন ভাগের দুই, আবার কি লিখেছি তিন ভাগের তিন, তার মানে তিন ভাগের এক ডেসিলিটার রং যদি আমি তিনবার নিই, তিন গুণ, তাহলে কিন্তু আমার এক ডেসিলিটার রং হয়ে যাবে, তাই না? তার মানে কি, আমি এই যে পাঁচ ভাগের তিন বর্গমিটার রং করেছি তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা, এটা যদি আমি তিনবার করি তাহলে কিন্তু আমি দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমাদের লিখিত গাণিতিক সমস্যাটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে কেমন হবে? দেখো এখানে লক্ষ্য করো, এক বর্গমিটার দেয়াল আমি আগে নিয়েছি, সেটাকে সমান পাঁচটি ভাগে ভাগ করেছি, এবং দেখো পাঁচ ভাগের তিন ভাগকে রং করেছি, পাঁচ ভাগের তিন ভাগকে রং করেছি কত দিয়ে? তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা, তাই তো? এখন আমাদের কি করতে হবে, এক ডেসিলিটার মানে তিন গুণ। তাহলে চলো চিত্রটা তাহলে কেমন হবে একটু দেখে আসি। দেখো এই চিত্রটার দিকে লক্ষ্য করো, এই যে এক বর্গমিটার এটা কিন্তু এতটুকু, তাই না? এই যে তিন ভাগের এক ডেসিলিটার দিয়ে আমি কিন্তু এই তিন ঘর পাঁচ ভাগের তিন ভাগ রং করেছি। এখন এক ডেসিলিটার দিয়ে তিন গুণ, তার মানে এখানে তিন ভাগের এক ভাগ দিয়ে এতটুকু রং হচ্ছে, আবার আর এক তিন ভাগের এক ভাগ দিয়ে এতটুকু হচ্ছে, এবং আরও তিন ভাগের এক, মানে তিন ভাগের এক এখানে তিনবার, দেখো এক দুই তিন, তিনবার রং করা যাচ্ছে। তাহলে আমার দেয়ালটা কিন্তু রং করা যাবে এই পর্যন্ত, তাই না? তাহলে আমাদের তিন ভাগের এক এর কয় গুণ হচ্ছে? তিন গুণ। তাহলে আমাদের এই ক্ষেত্রফলটাকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা দেয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আমরা তাহলে তিন ভাগের এক ডেসিলিটার রং দ্বারা পাঁচ ভাগের তিন বর্গমিটার দেয়াল রং করতে পারি, তাই না? তাহলে এক ডেসিলিটার দিয়ে তাহলে তিন গুণ করতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে আমরা এটা লিখতে পারি কিভাবে, দেখো যে পাঁচের তিন গুণ তিন। কেন তিন লিখলাম বলো তো? দেখো আমরা কিন্তু বিপরীত ভগ্নাংশ শিখেছিলাম, তাই না? তখন কি হবে, এই যে ভাগ চিহ্নটা হয়ে গেল গুণ চিহ্ন, এবং তিনের একের বিপরীত ভগ্নাংশ হচ্ছে তিন, তাই না? আমরা কিন্তু ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার নিয়মও জানি, তাই না? কি করতে হয় মনে আছে তোমাদের? হ্যাঁ, কি করতে হবে, হর কিন্তু ঠিক থাকবে আর লবের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে, তাই না? দেখো তাহলে আমরা হর লিখছি পাঁচ, লব তিনের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে তিন গুণ তিন কত হবে? নয়। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি আমরা কতটুকু দেয়াল রঙিন করতে পারবো, নয় ভাগ পাঁচ বর্গমিটার। তাহলে আমরা চলো লিখে ফেলি, তাহলে আমাদের এটার উত্তর হবে নয় ভাগ পাঁচ বর্গ মিটার। কি বন্ধুরা পারবে না? চলো আমরা তিন নম্বরটি দেখি। পাঁচ ভাগের তিন বর্গ মিটার দেয়াল রঙিন করার জন্য তিন ভাগের দুই ডেসিলিটার রং লাগে। এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে একটু চিন্তা করো, ঠিক একইভাবে, তাই না? চলো আমরা রেখা চিত্রের মাধ্যমে এটা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের নিচের রেখাচিত্রটিকে যদি আমরা রং ধরি এবং ওপরের রেখাচিত্রটিকে আগের মতো যদি দেয়ালের ক্ষেত্রফল ধরি, কি বলেছে, তিন ভাগের দুই ডেসিলিটার। তিন ভাগের দুই ডেসিলিটার আমরা কোথায় লিখতে পারি একটু চিন্তা করো। আচ্ছা দেখি আমরা শুরু থেকে যাই, প্রথমটা নিশ্চয়ই এক হবে, তাই না? তাহলে তিন ভাগের এক ডেসিলিটার এখানে, তাহলে এখানে হবে তিন ভাগের দুই ডেসিলিটার, একটু লিখে রাখি ডেসিলিটার।
तीन भागे दुई डेसिलिटर दिए कतटुकु रंग करा गेछे बंधुरा देखो पाँच भागे तीन बर्गमीटर। এখন আমাদের প্রশ্ন এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে, তাহলে এক ডেসিলিটার কোথায় হবে? হ্যাঁ তিন ভাগের তিন মানে এই জায়গাটায় হবে আমাদের, তিন ভাগের তিন মানেই হচ্ছে এক ডেসিলিটার, তাই না? ডেসিলিটার আমাদের প্রশ্ন হচ্ছে এক ডেসিলিটার দ্বারা কতটুকু জায়গা আমরা রং করতে পারবো। দেখো আমাদের যে গাণিতিক সমস্যাটি আছে সেটা যদি আমরা চিত্রে দেখি, কি বলেছে? পাঁচ ভাগের তিন বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য আমাদের রং লেগেছে কত? তিন ভাগের দুই ডেসিলিটার। দেখো এটা যদি আমরা দেয়াল ধরি, এক বর্গমিটার দেয়ালকে আমরা সমান কিন্তু পাঁচটি ভাগে ভাগ করেছি, রং নিয়েছি কত? তিন ভাগের দুই ডেসিলিটার। কতটুকু রং করা গেছে দেখো? পাঁচ ভাগের তিন বর্গমিটার, তাই না বন্ধুরা? চলো আমরা আরেকটি ছবি দেখি। শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রের পরে তোমরা এই চিত্রটি একটু লক্ষ্য করো, কি বলেছি? এই চিত্রটাই দেখো, এখানে কিন্তু তিন ভাগের দুই ডেসিলিটার দ্বারা পাঁচ ভাগের তিন বর্গমিটার রং করেছি। তাহলে আমি তিন ভাগের এক ডেসিলিটার দ্বারা কতটুকু রং করতে পারবো, মানে আমি এককটা কিন্তু বের করে নেব। তাহলে এইটা এই তিন ভাগের দুই ডেসিলিটার দ্বারা যতটুকু দেয়াল আমি রং করেছি, তাহলে তিন ভাগের এক দিয়ে কতটুকু হবে? ঠিক অর্ধেক হবে, তাই না বন্ধুরা? দুই ভাগের এক ভাগ হবে, তাই না? এখানে আমরা লিখে নেই তিনের এক। তাহলে তিনের একে আমার কতটুকু হচ্ছে দেখো, এখানে ঘর কতগুলো আছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশটি ঘরের তিনটি ঘর কিন্তু আমি তিনের এক ডেসিলিটার দ্বারা রং করতে পাচ্ছি, তার মানে তিন ভাগের দুই ভাগের অর্ধেক, ঠিক না বন্ধুরা? তাহলে অর্ধেক করতে আমরা কি করি? ভাগ করি। কত দিয়ে? দুই দিয়ে। তাহলে আমরা সেটা একটু লিখে ফেলি। আমার মোট ক্ষেত্রফল কত ছিল? পাঁচ ভাগের তিন, এটার অর্ধেক ভাগ দুই। কেন দুই দিয়ে ভাগ দিয়েছি নিশ্চয়ই তোমরা কিন্তু এতক্ষণে বুঝে গেছো, তাই না বন্ধুরা? দে তিন ভাগের দুই যতটুকু রং করেছি তার অর্ধেক, অর্ধেক মানেই কিন্তু দুই ভাগ। এখন আমার প্রশ্ন কিন্তু এক ডেসিলিটার দ্বারা কতটুকু রং করা যাবে। আমি যদি তিনের এক ডেসিলিটার দিয়ে এতটুকু করতে পারি, তাহলে আমার এক, এক মানে কি? তিনের তিন, তাই না? তাহলে এই তিনের এক যতটুকু রং করেছি, তিন ভাগের এক যতটুকু রং করেছি তার তিন গুণ হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এই ছবিটির দিকে একটু লক্ষ্য করব। দেখো তিন ভাগের এক ডেসিলিটার দ্বারা আমরা কিন্তু রং করেছিলাম কতটুকু? পাঁচ ভাগের তিনের এই অংশটুকু, তাই না? এটাকে এখন আমরা দেখো তিনের এক দিয়ে এতটুকু করেছি, তিনের দুই দিয়ে এতটুকু করেছি, এই যে আমাদের প্রথম চিত্রটি যেটা দেখেছো, তাই না? যে তিন ভাগের দুই দিয়ে আমরা এতটুকু রং করেছি, তার মানে তিন ভাগের তিন বা এক ডেসিলিটার এটা কিন্তু একই, তাই না? এক ডেসিলিটার দ্বারা কতটুকু হবে? এই অংশটার তিন গুণ। তাহলে আমরা দুই ভাগ করে নিয়েছি, গুণ তিন। বুঝতে পেরেছো কেন তিন দিয়েছি? তাহলে লক্ষ্য করো বন্ধুরা আমরা সেই কিন্তু গাণিতিক সমস্যা সমাধানের ধারাবাহিক নিয়মগুলো কিন্তু জেনেছি। এখানে দেখো পাঁচের তিন এই ভগ্নাংশটা ভাগ করেছি কিন্তু একটা পূর্ণ সংখ্যা দিয়ে। কি করব দেখো, পাঁচের তিন এটা কি হবে? গুণ হয়ে যাবে, তাই না? এবং এটার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, তাহলে কি হবে? দুই গুণ এক, তাই না বন্ধুরা? গুণ তিন। তাহলে দেখো নিচে কত হচ্ছে? পাঁচ গুণ দুই দশ, আর তিন গুণ এক তিন। এই যে আমি তোমাদের কিন্তু এখানে সেটা দেখিয়েছিলাম যে দশ ঘরে তিন ঘর আমরা রং করেছি, এটা আমাদের একক, এটাই তিনবার হচ্ছে। দেখো এক দুই তিন গুণ তিন। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম আমরা তো জানি, তাই না? কি করতে হবে? লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লবে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি, তিন গুণ তিন নয়, আর নিচে হর হবে কত? দশ। তাহলে আমরা কিন্তু আমাদের কতটুকু দেয়াল রঙিন করা যাবে আমরা পেয়ে গেছি, তাহলে দশ ভাগে নয় বর্গ মিটার। এখন
এখন বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, তোমরা কিন্তু কিভাবে গাণিতিক বাক্যটা হলো ছবিতে তোমাদেরকে আমি দেখিয়েছি, এখন তোমরা একটু চিন্তা করবে এই যে আমাদের প্রথম গাণিতিক বাক্য এখান থেকে আমরা সরাসরি এখানে কিভাবে আসতে পারি, একটু চিন্তা করো তো। আমরা কি বারবার এবং করে ছবি দেখব লিখব করব? নিশ্চয়ই না, কোনো বুদ্ধি খুঁজে বের করতে হবে, তাই না বন্ধুরা? তাহলে এই গাণিতিক বাক্য সমাধান করে আমাদের এটা এসেছে। তাহলে চলো আমরা এখানে লিখি যে আমাদের প্রথম গাণিতিক বাক্য কি ছিল, পাঁচ ভাগের তিন ভাগ তিন ভাগের দুই। আমাদের উত্তর আমরা কত পেয়েছি, দশ ভাগের নয়, দশ ভাগের নয়। কি করলে এই অঙ্কটিকে কি করলে আমরা এই উত্তরটি পেয়ে যাব, কোনো বুদ্ধি কি খুঁজে পেয়েছ? হ্যাঁ, আমরা কিন্তু এর আগে বিপরীত ভগ্নাংশ, এরের কাজ অনেক কিছু শিখেছি, খেয়াল করো তো। তাহলে কি করলে এই উত্তরটা হবে, প্রথম ভগ্নাংশটিকে যদি আমরা দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা এই ফলটি পেয়ে যাচ্ছি। চলো তো একটু করে দেখি এই ফলটি আসে কিনা। প্রথম ভগ্নাংশ আমাদের কত আছে, পাঁচ ভাগের তিন, গুণ এর বিপরীত ভগ্নাংশ, তাহলে কি হবে, দুই তিন ভাগ দুই। এখন দেখো তিন গুণ তিন কত হয়, নয়, পাঁচ গুণ দুই দশ। কি মিলেছে বন্ধুরা? তাহলে আমরা কি শিখলাম, কোনো ভগ্নাংশকে কোনো ভগ্নাংশ দিয়ে কিভাবে সহজে আমরা ভাগ করতে পারবো, প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, তাই না বন্ধুরা? তাহলে আমরা কিন্তু এতক্ষণ এগুলো এইভাবে করেছি, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য। এখন আমরা কিন্তু সহজ বুদ্ধি পেয়ে গেছি। চলো বন্ধুরা, তাহলে এইরকম আমরা দুটি অঙ্ক করে ফেলি। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠার এক অনুশীলনের 6 নম্বরটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি আছে, নয় ভাগে দুই ভাগ নয় ভাগে চার। তাহলে আমরা কিন্তু সহজ বুদ্ধি কিন্তু জেনে গেছি, কি করব, প্রথম ভগ্নাংশটা ঠিক রাখব, তাই না বন্ধুরা? তারপরে কি করব, ভাগ চিহ্নটাকে কি করব, পরিবর্তন করে গুণ চিহ্ন করে ফেলবো, এবং দ্বিতীয় ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ করব। তাহলে আমাদের নয় হবে উপরে আর চার হবে নিচে। দেখো এটাকে আমরা ছোট করতে পারি কি না। হ্যাঁ, ঠিক বলেছ, নয় দিয়ে নয়কে ভাগ করলে এক, এই নয়কে নয় দিয়ে ভাগ করলে এক। দেখো তো এ দুটো যায় কি না, ঠিক বলেছ, দুই দিয়ে আমরা এই দুইকে ভাগ করলে হবে উত্তর এক, দুই দিয়ে যদি আমরা চারকে ভাগ করি ফল হবে দুই। তাহলে আমরা কিন্তু দু এক গুণ দুই, দুই একে দুই, আর উপরে কত হলো, এক গুণ এক এক। কি বন্ধুরা অনেক সহজ না? হ্যাঁ, চলো আরেকটি করি। কত নম্বরটি করবে বলো তো? হ্যাঁ, 14 নম্বরটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 14-তে কি আছে, পাঁচ ভাগের দুই ভাগ 15 ভাগে 8। তাহলে প্রথম ভগ্নাংশ আমাদের ঠিক থাকবে, চিহ্ন কি হবে, গুণ চিহ্ন, এবং দ্বিতীয় ভগ্নাংশটি কি হবে, বিপরীত ভগ্নাংশ। তাহলে চলো আমরা বিপরীত ভগ্নাংশটি লিখে ফেলি। তারপরে আমাদের কি কাজ, যে এটা লঘিষ্ঠ আকার করা যায় কিনা, ছোট করা যায় কিনা। হ্যাঁ, 5 এবং 15 এটা আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5-কে 5 দিয়ে ভাগ করলে 1 এবং 5 দিয়ে 15-কে ভাগ করলে 3। এবার দেখো এ দুটোকেও কিন্তু আমরা ছোট করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে 2-কে ভাগ করলে 1, 2 দিয়ে 8-কে ভাগ করলে 4। তাহলে আমাদের নিচে কত হলো, 1 গুণ 4 4, 1 গুণ 3 3। কি বন্ধুরা এখন কিন্তু তোমরা সহজেই এই কাজটি করতে পারবে, তাই না? তাহলে আজকে আমরা কি শিখলাম, কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ এবং কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ কিভাবে করতে হয়, প্রথম ভগ্নাংশটিকে ঠিক রেখে দ্বিতীয় ভগ্নাংশর বিপরীত ভগ্নাংশ দিয়ে প্রথম ভগ্নাংশটিকে
গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাই, তাই না? তাহলে চলো আমরা একটু বাড়ির কাজ নিয়ে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের 59 পৃষ্ঠায় দেখো, এখানে কিন্তু 16টি হিসাব করো দিয়ে ভাগ আছে, তাই না? আমি কিন্তু দুটো করে দিয়েছি। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে দেখো, লিখে নাও খাতায়। বাড়ির কাজ, এই যে আমি তোমাদের করিয়ে দিয়েছি দুটো, এই দুটো বাদ দিয়ে যে কোনো 5টি ভাগ তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে করে রাখবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো করে বিদ্যালয় খোলার পরে তুমি কিন্তু তোমার গণিত শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজটি দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়ির কাজগুলো কিন্তু অবশ্যই ঠিক মতো করে রাখবে। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।